পার্ট পিছনের পার্ট আপনারা একই সিস্টেমে ভাঁজ করবেন। তো আমি কিভাবে ভাঁজটা করি সেটা দেখেন, আপনারা মিডিল পয়েন্টটা ঠিক রাখবেন, মিডিল পয়েন্ট ঠিক রেখে আপনারা ভাঁজটা করে ভাঁজ করলাম। এখন আমরা পিছনের পার্টটা ভাঁজ করব, সেটা আমরা উপরে রাখবো, কারণ এটা হচ্ছে আমাদের এক কালারের কাপড়, এখানে মার্জিনগুলো দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। ঠিক আছে, আপনারা চাইলে এই পার্টটা নিচের দিকে রেখে কাটিং করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আপনারা দেখেন এই যে এই সাইডটা মিল করবেন, এই সাইডটা মিল করে ভাঁজটা রাখবেন। তো ভিউয়ার্স দেখলেন, সামনের পার্ট পিছনের পার্ট এক জায়গায় নিয়ে আমরা ভাঁজ করে নিছি। তো এই সাইডটা আমরা মিল করব, এই সাইডে যাতে ছোট বড় না থাকে, এই সাইডটা মিল করব। এবং এই সাইডে দেখেন, এই সাইডে যদি ছোট বড় থাকে সমস্যা নাই, এবং এটা যদি ছোট বড় থাকে তাও কোনো সমস্যা নাই। এখন সর্বপ্রথম আমাদের কাজ হবে এখানে একটা মার্জিন দিতে হবে সোজা করে। তো ব্যাস, এখন আমাদের কামিজের যে সাইডে ফাড়া হয় সেটা ঘাড়ের থেকে ধরে কয় ইঞ্চি নিচে ফাড়া হয় সেটা শিখতে হবে। তো দেখেন, ঘাড়ের এখান থেকে ধরে আপনারা সব সময় 19 থেকে 21 ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন, তাহলে আপনাদের কাজগুলো অ্যাকুরেট হবে। তো আপনি চাইলে যদি বেশি খাটো হয় সেক্ষেত্রে 19 ইঞ্চি দিবেন, আর যদি মিডিয়াম আকারে লম্বা হয় তাহলে দিবেন 20 ইঞ্চি, আর যদি অতিরিক্ত লম্বা হয় তাহলে দিবেন 21 ইঞ্চি। তো আজকে আমরা দিব 20 ইঞ্চি। এখন আসেন হাতার মহড়া দিতে হবে। কেউ কেউ বগল বলে থাকেন, তো যাদের বডি 35 থেকে 48 ইঞ্চি বডি হবে তাদের জন্য হাতার মহড়া দিবেন আপনারা 6.5। 6.5-এর বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু হাতাটা অ্যাকুরেট করতে পারবেন না। প্রয়োজনে আপনারা 6 ইঞ্চি দিয়ে কাটিং করবেন, তাহলে আপনারা অ্যাকুরেট করতে পারবেন। যখন বেশি করে কাটিং করবেন তখনই আপনাদের সমস্যাটা হয়ে যাবে। তো মনে রাখবেন, যাদের বডি 35 থেকে 50 ইঞ্চি পর্যন্ত হবে তাদের জন্য ঘাড়ের এখান থেকে ধরে এখানে 6.5 ইঞ্চি দিয়ে হাতের মহড়া কাটিং করবেন। তো এখানে নিলাম 6.5। এখন এ দাগ থেকে ধরে এ দাগের মাঝখানে একটা চিহ্ন দিব। তো ব্যাস, এখন আমাদের বুঝতে হবে চারটে যে মার্জিন দিলাম, চারটে মার্জিনের কি কাজ। তো এটা আমাদের ঘাড় বা পুটের মাপ, আর এটা হচ্ছে আমাদের আর মহল প্লাস বডির মাপ, এটা হচ্ছে আমাদের পেটের মাপ, আর এটা হচ্ছে কামিজের সাইডে যে ফাড়া হয় সেই ফাড়ার মাপ এটা। ঠিক আছে, তো এখন আমাদের নিতে হবে পুটের মাপ। তো পুটের মাপটা নিতে হবে, এখানে যেহেতু গলা কাটিং করা আছে তাহলে এখান থেকে যদি আমরা পুটের মাপটা ধরি তাহলে সঠিক আমাদের আসবে না। তো তার জন্য এই যে এখানে আমাদের পুটের মাপটা ধরে আমরা এখানে মার্জিনটা সোজা করে দিয়ে নেব। তো আমাদের 42 ইঞ্চি বডির জন্য আমাদের পুট দিতে হবে 14 ইঞ্চি, 14-এর অর্ধেক 7 ইঞ্চি, এখান থেকে ধরে 7 ইঞ্চি নিব, এখানেও ধরবো 7 ইঞ্চি নিয়ে এখানে মার্জিন। তো এবার এখানে যে গলাটা আছে, সামনের পার্ট এবং পিছনের পার্ট দুই পার্টে কিন্তু গলা কাটিং করা আছে। তো এখানে যতটুকু গলা আছে ততটুকু আমাকে রাখতে হবে, কারণ এখানে গলাটা আমার আছে দেখেন 2.5 ইঞ্চি, গলাটা আছে আমার 2.5 ইঞ্চি অ্যাকুরেট গলাটা আছে, শুধু আমরা নিচের দিকে গলাটা ছোট বড় করে নিব। ঠিক আছে, তো এখন আমাদের নিতে হবে বডির মাপ। তো বডি কত? 42। 42-কে 4 ভাগ করব, 4-এর এক অংশ এখানে নিতে হবে 10.5, দেখেন 10.5, এখানে নিয়ে আমরা 1.5 ইঞ্চি কাপড় বাড়তি নিব, তাহলে ভবিষ্যতে যদি টাইট বা লুজ হয়ে যায় সেইখানে এই কাপড়টা আমাদের প্রয়োজন হবে। এখন আসেন আমাদের পেটের মাপ, পেটের মাপ কত দিতে হবে? পেটের মাপ দিতে হবে আমাদের 38। ঠিক আছে, তো 38-কে 4 ভাগ করব, কারণ এখানে 4 পাট কাপড় আছে, তার জন্য কিন্তু আমরা মাপগুলো 4 পাট করব। তো এখানে দেখেন 1, 2, 3, এই তিনটা যে মাপ হবে তিনটা মাপকে আপনারা 4 ভাগ করবেন, 4 ভাগ করে 4-এর এক অংশ নিয়ে নেবেন। ঠিক আছে, তো 38-এর 4-এর এক অংশ 9.5, 9.5 নেওয়ার পরে এখানে নিব আমরা 1 ইঞ্চি বাড়তি, আর এখানে হচ্ছে আমার কত 40, মানে 41, বডির চাইতে এখানে আমার 1 ইঞ্চি কম হয়। কারো কারো ক্ষেত্রে 1 ইঞ্চি বেশি হয়, কারো ক্ষেত্রে 1 ইঞ্চি কম হয়, কারো ক্ষেত্রে সমান সমান হয়, বডি যত হয় এখানে তত হয়। ঠিক আছে, তো এখানে হচ্ছে 41, 41-এর 4-এর এক অংশ 10 ইঞ্চি 2 পয়েন্ট, এখানে 10 ইঞ্চি 2 পয়েন্ট নিয়ে এখানে নিব আমরা 1 ইঞ্চি বাড়তি, এখানে আমরা 1.5 ইঞ্চি বাড়তি নেওয়া যাবে না, এখানে ফুললি 1 ইঞ্চি বাড়তি নিতে হবে, এর চেয়ে বেশি নিবেন না। ঠিক আছে, তো এখন এখান থেকে ধরে আপনারা মার্জেন। তবে এখন হাতার মহড়াটা আসি, যেহেতু সামনের এবং পিছনে দুটা কিন্তু আলাদা আলাদা, কারণ সামনের পাটে ডিজাইন আছে পিছনের পাটে ডিজাইন নাই, তাহলে এই 3 পিসটার যে কোনো শুধু এক পাশে ব্যবহার করতে পারবে। তার জন্য এটাতে আমরা তালপাট কাটিং করব, যদি তালপাট কাটিং করি তাহলে আমাদের বগলের এখানে শেপগুলো একবারে সুন্দর বোঝা যাবে, কোনো জায়গায় ঘুষ থাকবে না, একদম ভালো ফিটিং হবে। তার জন্য শেপ কাট, যখনই আপনারা শেপ কাটবেন
তখন আপনারা দিবেন 1.5 ইঞ্চি। দেখেন এই কোণার থেকে ধরে 1.5 ইঞ্চি এবং এখান থেকে ধরে অর্ধেক, ফিতাটা অর্ধেক করে নিয়ে এখানে চিহ্ন দিবেন, দিয়ে আপনারা এখানে মার্জিনটা মিলিয়ে নেবেন। এইভাবে আপনারা রাউন্ড শেপটা দিয়ে নেবেন। দেওয়ার পরে সামনের পাটে আপনারা শেপ কাটবেন। আর যদি আপনারা শেপ না কাটেন, যারা নতুন শিখতেছেন, যদি তালপাট কাটিংটা যদি ভালো না বুঝেন বা অ্যাকুরেট করে যদি না করতে পারেন, তাহলে আপনারা এখানে তালপাট কাটিং করবেন না। তালপাট কাটিং করতে হবে এমন কোনো কথা না, তালপাট কাটিং না করলেও কোনো সমস্যা নেই। তার জন্য যারা তালপাট কাটিং করবেন না, তারা এইখানে নেবেন 1 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি নিয়ে এই রাউন্ড শেপটা ভিতর দিকে হবে। যখন একটু ভিতর দিকে রাউন্ড শেপ দিয়ে দিবেন, তখন আর তালপাট কাটিং করার কোনো প্রয়োজন হয় না। আর যদি তালপাট কাটিং করেন, তাহলে এই রাউন্ড শেপটা কম হবে, শুধু সামনের পাটে এই রাউন্ড শেপটা বেশি হবে। ঠিক আছে, তো আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন। তো এখন আসি আমরা কামিজের যে সাইডে, কামিজের সাইডে যে নিচের যে ঘেরটা কম হয়ে যায় সেটা বডি অনুযায়ী। বডি হচ্ছে আমাদের 42 এবং নিচের ঘেরটা আমাদের কত হচ্ছে দেখেন, 24 ইঞ্চি, মানে 23.5 ইঞ্চি ঘেরটা হচ্ছে। যেখানে বডি অনুযায়ী আমার এখানে ঘের হওয়ার কথা ছিল 27 ইঞ্চি, সেইখানে শুধু হচ্ছে আমার 23 ইঞ্চি বা 24 ইঞ্চি। তাহলে বডির সাথে নিচের ঘেরটা কিন্তু খুব কম হয়ে যাচ্ছে। এই 3 পিসটা যদি আমি তৈরি করে দেই, তাহলে মানানসইটা খুব কম হবে। যদি উপরের দিকটা ফিটিং হয়, নিচের দিকটা চাপা চাপা মনে হবে, দেখতে একটু খারাপ হবে, কিন্তু এখানে কিছুই করার নেই, কারণ এটা হচ্ছে 3 পিস একজন কোম্পানি তৈরি করছে, এখানে আমাদের কোনো হাত নেই। এখানে যদি আমরা দুহাতা পানা বহরে কাপড় নিতাম, তাহলে আমরা ঘেরটা বাড়িয়ে দিতে পারতাম আমাদের ইচ্ছা মতো। ঠিক আছে, তাহলে আমাদের ইচ্ছা মতো ঘেরটা বাড়িয়ে দিতে পারতাম, যেহেতু 3 পিসের কাপড় নিচ্ছে, এখানে ঘের বাড়ানোর মতো কোনো উপায় নাই। তবে আপনারা যদি চান যে সাইডে জয়েন দিয়ে আমরা ঘেরটা বাড়িয়ে নিতে পারবো, সেক্ষেত্রে আপনারা বাড়িয়ে নিতে পারবেন। তবে এখানে কথা হলো, কামিজে যে সাইডে জয়েন দেবো, সে জয়েন্টের কাপড়টা আমাদের তো আর নাই, জয়েন্টের কাপড়টা আমাদের হয়তো অন্য কাপড় দিয়ে ডিজাইন করে দিতে হবে, সেক্ষেত্রে আপনারা দিতে পারেন, তার কোনো সমস্যা নাই। তবে আমার মনে হয় সাইডে জয়েন দিয়ে যদি ঘেরটা বাড়াইতে যান, সেই ক্ষেত্রে সাইডের সেলাইগুলো আপনারা অ্যাকুরেট মেজারমেন্টে আনতে পারবেন না। তো তার চেয়ে বরং যতটুকু ঘের থাকবে 3 পিসের ঠিক ততটুকু দিতে হবে, এখানে কোনো উপায় নেই। তো দেখেন এখানে সম্পূর্ণ ঘেরটা আমরা দিয়ে দিব। আমাদের ঘের হচ্ছে 24 ইঞ্চি। 24 ইঞ্চি হওয়ার পরে অল্প একটু কাপড় থাকতে সেটা আমাদের সেলাই মার্জিনে চলে যাবে। এই 3 পিসটা সেলাই করার পরে আমাদের ঘেরটা টিকবে 23 ইঞ্চি। ঠিক আছে, তো বেশ। তো দেখেন এই যে নিচে ডিজাইনটা আসাল, এই নিচে ডিজাইনটা এখানে লাগিয়ে দেবেন। অনেকে বলেন যে কামিজের নিচের যে সাইড ঝুলে যায় সেটা কেন যায়, দেখেন নিচের সাইড ঝুলে যায় বা সরে যায়। এই সরে যাওয়ার কারণ হচ্ছে আপনারা যদি এই মেজারমেন্টটা যদি অ্যাকুরেট করে যদি না লাগাইতে পারেন, তাহলে কিন্তু সাইডটা সরে যাবে। তো এখন আমরা দেখেন কাটিং করে নিব, কিভাবে কাটিংটা করি সেটা আপনারা খেয়াল করবেন। তো এখন আমি দেখাবো যে ঘাড়ের যে ডাউনটা, ডাউন শেপটা দিলে কি হয় এবং না দিলে কি হয়। যারা বলেন সামনের পাটটা পিছনের দিকে টানে বারবার কামিজ পরলে, তাদের ক্ষেত্রে বলবো ঘাড়ের এইখানে আপনারা ঠিক রাখবেন, এখানে ঠিক রেখে এখানে 2 পয়েন্ট পরিমাণ আপনারা ঘাড়ে এখানে ডাউন দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে যদি ডাউন দিয়ে দেন, তাহলে আর এই সমস্যাটা হবে না। দেখেন আপনারা এইভাবে ডাউনটা দিয়ে দিবেন। এখন এখানে ডাউনটা যদি অতিরিক্ত দেন, সেই ক্ষেত্রে কিন্তু আরেকটা সমস্যা হবে, ঘাড়ের এখানে ফুলে থাকবে। তো তার জন্য এখানে ডাউনটা আপনারা 2 সুতা পরিমাণে ডাউনটা দিবেন, তাহলে আপনার পিছনের গলাটা সামনের দিকে টানবে না। আর বেশিরভাগ এই সমস্যাটা সবার হয় না, কিছু কিছু মানুষের ঘাড়ের সমস্যা থাকে, ঘাড় ডাউন কম বেশি থাকে, তার জন্য কিন্তু এই সমস্যাটা হয়। আপনারা যদি 10 জনের জন্য একটা কামিজ তৈরি করেন, হয়তো সেখান থেকে একজনের এই ধরনের সমস্যা হয় আর বাকি সবারই সমস্যা ঠিক থাকে। তো তার জন্য বলবো এটা মানুষের ঘাড়ের সমস্যা হয়ে থাকে, তার জন্য যাদের এই ধরনের বেশি সমস্যা হয়, তারা পিছনের পাটটা 1 ইঞ্চি বড় রাখবেন, সামনের পাটটা 1 ইঞ্চি ছোট রাখবেন, তাহলে আর সামনের পাটটা পিছনের দিকে টানবে না। ঠিক আছে, তো এখন আমি কাটিং করে নিচ্ছি। তবে এখন দেখেন এই যে এখানে একটা চিহ্ন দিতে হবে, এখানে একটা চিহ্ন দিতে হবে। আপনারা এখানে যদি চিহ্নটা না দেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে এই চিহ্নটা যদি কোনো সময় সেলাই করার সময় এই চিহ্নটা যদি ছোট বড় হয়ে যায়, তাহলে মনে করবেন যে সেই কামিজটার সাইডে সরে যাবে, এক সাইড ছোট বড় হবে। এখন এখানে যদি আমি চিহ্নটা দিয়ে দেই, দেখেন এখানে যে চিহ্নটা দিলাম, আমি যদি সেলাই করার সময় এই চিহ্নটা যদি অ্যাকুরেট করে আমি সেলাই করি, তাহলে কিন্তু কামিজের সাইড আর সরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ এই চিহ্নটা যখনই আমাদের পিছনের পাটের সাথে সামনের পাটে
এই চিহ্নটা মিলবে না, তখন মনে করবেন যে কামিজের এক সাইড সরে গেছে বা এক সাইড সরে যাবে, ঠিক আছে? তো এখন দেখেন, যেহেতু এটা হচ্ছে আমাদের তালপাট কাটিং সিস্টেম করলাম, তো আমরা তালপাট কাটিং করে নিব। দেখেন তালপাট কাটিং করতে হবে আমাদের সামনের পাটে, তো এই ডিজাইন আলাটা থাকবে আমাদের সামনের পাট। তো সামনের পাটে আমরা তালপাট কাটিং করে নিচ্ছি, খেয়াল করেন কতটুকু পরিমাণ তালপাট কাটিং করতে হবে। এখান থেকে ধরে আপনারা এই যে হাফ ইঞ্চি পরিমাণে আপনার এই তালপাট কাটিং করে নেবেন সামনের পাটে। পিছনের পাটে কিন্তু তালপাট কাটিং করা যাবে না। দেখেন তালপাট কাটিং হয়ে গেল। এখন সামনের যে গলাটা, এই গলাটা আমার 11 করে নিতে হবে। এটা হচ্ছে 42 ইঞ্চি বডির জন্য সামনের গলাটা দিব কত, আমি 6 ইঞ্চি। তো এই যে 6 এখানে চিহ্ন দিলাম, ঠিক আছে, এখানে চিহ্ন দিলাম। দেওয়ার পরে আমরা এই পাশে নিব কত, 3.5 ইঞ্চি, 42 ইঞ্চি বডির জন্য 3.5 ইঞ্চি নিলাম, ঠিক আছে। নিয়ে আমরা এখানে রাউন্ড করে নিলাম। এখন আমরা এখানে এই গলারটা কাটিং করে নিব। দেখেন গলাটা আমি কাটিং করে নিলাম। এটা হচ্ছে আমাদের সামনের পাটের গলা কাটিং করলাম এবং তালপাট কাটিং করলাম, ঠিক আছে। এখন আমরা হাতাটা কাটিং করি। দেখি সেলাই করার পরে হাতার মহরটা আমার 6.5 ইঞ্চি টিকবে। তো আমাদের কামিজের বডি হচ্ছে 42 ইঞ্চি, তার জন্য হাতার মহরটা টিকাইতে হবে আমাদের কত, 8.5 ইঞ্চি বা 8 ইঞ্চি, ঠিক আছে। তো এখন এটা টিকাইতে গেলে আমার এখানে কাপড়ের দরকার মোট আসল 10 ইঞ্চি। তো এখন আছে আমার 7 ইঞ্চি, তাহলে বাকি 3 ইঞ্চি কাপড় আমাকে জয়েন দিতে হবে। তো অনেক সময় আমরা করি কি, সামনের পাটে জয়েন দেই, পিছন পাটে জয়েন দেই। আপনারা এই কাজটা না করে শুধু যে কোনো এক সাইডে জয়েন দেবেন। আসলে এই ধরনের থ্রি পিসের এই ধরনের সমস্যা হয়ে থাকে, সেটা আগে থেকেই, আর বর্তমান তো কাপড়ের বহর কমাইতে কমাইতে নাই বললে চলে। তো যাই হোক, এই ধরনের থ্রি পিস যদি হয়, হাতার মহরা জয়েন পড়বে, এখানে চিন্তা করার কোনো কারণ নাই যে আমি হয়তো জয়েন দিলাম, অন্য হয়তো জয়েন দেয় না। তো থ্রি পিসের কাপড়ে জয়েন পরে, এটা কোনো সমস্যা নেই। তো জয়েন্টটা আপনারা দেখবেন কিভাবে, দেখিয়ে দিই আমি। এই সাইডটা মিল করবেন, মিল করার পরে আপনারা এইভাবে দেখেন, এই যে এভাবে বাঁকা করবেন। দেখেন একটু অ্যাঙ্গেল করে নিলাম, হাতার মুখটা ঠিক থাকবে, এখানে শুধু এই দুই সাইডে জয়েন থাকবে, ঠিক আছে। তার জন্য আপনারা এইভাবে অ্যাঙ্গেল করে নেবেন। নেওয়ার পরে এখানে ডলার দিবেন। দেওয়ার পরে এখানে মাপ দিব যে কত আছে। দেখেন হাতার মহটা আছে এখন আমার 9 ইঞ্চি, ঠিক আছে। সেলাই করার পরে 1/2 ইঞ্চি চলে যাবে, তাহলে 8.5 ইঞ্চি আমার হাতার মহটা টিকবে। আর এই যে এই নিচে এই সাইডে দেখেন দুইটা জয়েন্ট হবে, ঠিক আছে। যেখানে জয়েন্ট হওয়ার কথা 4টা, সেইখানে জয়েন্ট দিয়ে নেবো আমরা 2টা, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে। আর এই যে প্লেন সাইড হবে, এটা হবে আমাদের কামিজের সামনের পার্ট, মানে সামনের দিকে থাকবে, আর জয়েন্টের সাইডটা থাকবে পিছনের দিকে, ঠিক আছে। মহরা কত নিতে হবে আমাদের, 8.5 ইঞ্চি, ঠিক আছে। এই যে দেখেন 8.5 নেওয়ার পরে আপনারা 1/2 ইঞ্চি কাপড় বাড়তি নেবেন, চাইলে আপনারা 8 ইঞ্চিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি 8.5 ইঞ্চি দিলাম, তাহলে একটু ভালো হবে, ঠিক আছে। এরপরে শেপ কাট দিয়ে আপনারা শেপ দিয়ে নেবেন, অথবা স্কেল দিয়ে আপনারা শেপ দিয়ে নেবেন। এখন হাতার রাউন্ড এভাবে আপনারা করে নেবেন। এখন আমি হাতাটা কাটিং করতেছি। যে এখানে জয়েন্ট পড়ছে হাতার, এই দুই পার্টে শুধু জয়েন্ট পড়ছে, একটু খেয়াল করেন, খেয়াল করলে আপনারা দেখতে পারবেন। দেখেন এই দুই পার্টে জয়েন্ট পড়ছে আর এই পার্টটা প্লেন আছে। আপনারা এইভাবে হাতাগুলো কাটিং করে নেবেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং দেখেন এইখানে তালপাট কাটিং করতে হবে, যেহেতু আমরা সামনের পাড়ে তালপাট কাটিং করছি, তার জন্য আমরা হাতা যেটা সামনের পাট হবে সেই পাটে তালপাট কাটিং করবো। তো এই যে মার্জিনটা আছে এই পাটে আমরা তালপাট কাটিং করে নিচ্ছি। দেখেন হাতা লাগানোর সময় এই তালপাটের সাথে ওই তালপাটের সাথে আমরা মিল করে লাগিয়ে নেব, তাহলে আমাদের কাজটা অ্যাকুরেট হবে। এখন এই তালপাটের সাথে যদি ওই তালপাট যদি না মিলে উল্টাপাল্টা হয়, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তা আশা করি বুঝতে পারছেন।